প্রিয়দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত জান দীপা। দর্শক, প্রতিটি পর্বের মতো আজও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। তবে তার আগে বলে নিতে চাই, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের রোজা। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি আমরা প্রথমে বলছিলাম যে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের রোজা, যেটা আসলে একজন প্রেগনেন্ট মায়েদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি সময়। এই সময়টাতে আমরা যেটি বলি, আসলে খুব সুন্দর একটি সময় একজন মা পার করে থাকেন, কিন্তু রমজানের ক্ষেত্রে দেখা যায় যে অনেক গর্ভবতী মায়েরা রোজা রাখতে চান কিন্তু কিছুটা শঙ্কা থাকে যে তারা আসলেই রোজা রাখতে পারবেন কিনা। এই বিষয়টি আপনার কাছে জানতে চাই যে কতটুকু আসলে নিরাপদ তাদের জন্য রোজা রাখাটা। ধন্যবাদ। রোজা সব মুসলমানের একটা ফরজ কাজ, কেমন? তো আমার কাছে যখন পেশেন্ট এসে বলে যে ম্যাডাম রোজা রাখবো কিনা, দেখ আমি বলি কি, দেখো আমি তোমাকে না করতে পারবো না, বিকজ ইট ইজ ম্যান্ডেটরি। তো আল্লাহ তালা আমাদের উপর অনেক অসীম রহমত, কি জানো, যে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ কিন্তু মাফ করে দিতে রাখা। তার মধ্যে একটা হলো যে ট্রাভেলে থাকবে, যার অসুস্থ, সে ছেলে হোক মেয়ে হোক অসুস্থ, প্রেগনেন্সি এবং ল্যাকটেশন, মানে প্রেগনেন্সি অবস্থায় এবং বুকে দুধ খাওয়া অবস্থায়, এটা কিন্তু আল্লাহ তালা মাফ করে। কিন্তু রোজা রাখতে পারবে কারা কারা? যারা রাখতে পারবে, যারা তারা মনে করবে যে না, আমার আমি রোজারা ফাস্টিং আসি কিন্তু আমার বাচ্চা আমার উপরে বা বাচ্চার উপরে কোনো ইফেক্ট হয় নাই, আচ্ছা তারা রোজা রাখতে পারবে। কিন্তু তারা যদি মনে করে যে না, বিন্দুমাত্র আমার বাচ্চার সমস্যা হচ্ছে কিংবা আমার স্বাস্থ্যগত কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু রোজা রাখা ম্যান্ডেটরি না, বিকজ এটা পরবর্তী রাখার একটা প্রভিশন আছে, আল্লাহ তাআলা সেভাবে করে দিচ্ছে। তো কাজে রোজা যখন রাখবে কারা? যারা হেলদি মাদার এবং তারা যথেষ্ট খাওয়া দাওয়া করতে পারতেছে ডিউরিং প্রেগনেন্সি, এবং তোমার সেহরির সময়, ফাস্টিংয়ের সময় এবং তার বাচ্চার কোনো এফেক্ট হয় নাই, সে সমস্ত মায়েরা এখানে রোজা রাখতে পারবে। যদি রাখতে পারে, প্রিকশন নেওয়ার আসলে দরকার আছে কিনা বা প্রিকশনগুলো কী কী? এবং তার আগে জানতে চাই, আসলে রোজা রাখতে হলে যদি কোনো মা রাখতে চায় সেক্ষেত্রে আসলে তার যে নিজস্ব ডাক্তার তার সাথে পরামর্শ করে নেওয়া দরকার আছে কিনা? যেহেতু ফাস্টিংটা হলো কি, কিছুটা না খেয়ে থাকা, কিছু ফাস্টিং করা, যদি এটি ইন্টারমিডিয়েট ফাস্টিং, কারণ সে ইফতার পরে সে খেতে পারে পর্যাপ্ত, কিন্তু তবুও তার ফাস্টিং করার আগে তার যে ডাক্তার তাকে দেখে তার সাথে যাওয়া উচিত, বিকজ কোনো কোনো তার কমপ্লিকেশন আসে নাকি, সেই কমপ্লিকেশনগুলো আইডেন্টিফাই হবে তারপরে তার, কারণ কমপ্লিকেশন আইডেন্টিফাই না হলে, যেমন ধরো কী কমপ্লিকেশন হতে পারে, সি মাইট বি ডায়াবেটিক, তার ব্লাড প্রেশার থাকতে পারে, তার কিডনির সমস্যা থাকতে পারে, তার ইউরিন ইনফেকশন থাকতে পারে, এই সমস্ত মায়েরা কিন্তু রোজা রাখা নিষেধ, এদের রোজা পারবে না। তো যদি এরকম কিছু না থাকে তাহলে তারা রোজা রাখতে পারবে। আচ্ছা, কী কী প্রিকশন নিতে হবে তাহলে? সেটা প্রথম প্রিকশন হলো, ফাস্টিংয়ের সময় কী হয়, খাওয়া কমে যায়, তাই তো? তো খাওয়া কমে কী হবে, ওর তো বাচ্চার জন্য ডিম্যান্ড আছে, সেই জন্য ও যাতে খাওয়া দাওয়াটা এনশিওর করতে পারে। কখন এনশিওর করবে? সে যাতে সেহরির সময় সে যথেষ্ট খাওয়া দাওয়া করতে পারে। যথেষ্ট খাওয়া দাওয়া মানে নিউট্রিশাস ফুড, মিনস যে সে শুধু কার্বোহাইড্রেট না খায়, সে প্রোটিন, তারপরে ভেজিটেবল, তারপরে ফ্রুটস, এই জাতীয় জিনিসটা নিউট্রিশাস খাবার খায়, এবং তখন যেন সে পানির পরিমাণটা যথেষ্ট বেশি খায়, এক নম্বর। দু নম্বর হলো, সে যেন অন্যান্য সময় যেমন ভারী কাজ টাজ করে এদিক ওদিক, সেটা যেন না করে, বিকজ যত বেশি ফিজিক্যাল ওয়ার্ক করবে তত তার নিউট্রিশনের ডিমান্ড বাড়বে, সাধারণ কিন্তু ঘরে সাধারণ নড়াচড়া করতে পারবে। দু নম্বর হলো, সে যখন ইফতার করবে, ইফতারের সময় যখন আসবে তখন সে যেন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে শুরু করে, হ্যাঁ, এবং সুগার কন্টেনিং খাবার খায় তখন একটু বেশি, বেশি ভাজা পড়া না খেয়ে সে যাতে নিউট্রিশাসটা খায় এবং ইজিলি ডাইজেস্ট হয় সেরকম খাবার খায়। আচ্ছা, তারপরে অনেকখানি সময় থাকলো হাতে ইফতারের পর থেকে পরে সেহরির সময়, এই সময় সে যেন খাওয়াটা পূরণ করে নেয়। তারপরে কী প্রিকশন সে নিতে পারে সেই সময়, সেটা হলো কি, সে খেয়াল করবে, কী খেয়াল করবে, যে তার কিছু সমস্যা আছে, খুবই দুর্বল হয়ে গেল কিনা, রোজা রাখে খুব উইক লাগছে কিনা, এটা একটা মাইনাস পয়েন্ট। সে যদি একটু বেশি বাচ্চা হয়, মানে বাচ্চা যদি টার্মের দিকে যায়, তাহলে তো বাচ্চা কিকচার, সে নড়াচড়া বোঝে, মাকে খেয়াল রাখতে হবে নড়াচড়া ঠিক আছে কিনা বাচ্চা। প্রত্যেকটা বাচ্চা হেলদি বেবি লাস্ট ট্রাইমেস্টারে, মানে শেষের দিকে, প্রত্যেক ঘন্টায় একবার করে ঘুরে ঘুরে মানে গ্রস নড়াচড়া করবে। কোনো মা যদি সেই নড়াচড়া কম বোঝে না, বাচ্চা আগে নড়তে এখন কম নড়ে, বাদ দিতে হবে রোজা, বিকজ ওরকম ইম্পর্ট একটা সিগনিফিকেন্ট। তিন নম্বর হলো, মনে করবে ইউরিনের পরিমাণটা কমে গেলো কিনা, সে আগে যেহেতু ইউরিন পাস করতো, এখন তার ইউরিনের পরিমাণ কমে গেলো কিনা, ইউরিনের কালার পরিবর্তন হলো কিনা, ধরো ইউরিনের কালারটা করে গাঢ় হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, তাহলে এটা সিগনিফাই করে যে তার ডিহাইড্রেশন হয়েছে। কিন্তু প্রেগনেন্সিতে ডিহাইড্রেশন হতে পারবে না কোনো মতেই, ডিহাইড্রেশন হলে তার সুবিধা অসুবিধা কি, মার তো ক্ষতি হবেই, কিন্তু বাচ্চার ইউটারাসে ব্লাড সাপ্লাই কমে যাবে, ওই বাচ্চাগুলি নিউট্রিশনে ভুগবে, বাচ্চার ব্লাড সাপ্লাই কমে গেলে বাচ্চা একটু রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। তো কাজেই রোজা রাখতে পারবে, এই সমস্ত জিনিস তাকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আর কি অসুবিধা হতে পারে আসলে বাচ্চা অথবা মায়ের?
বাচ্চাটার কমপ্লিশন ডিপেন্ড করে অন দি ট্রাইমেস্টার, মানে কখন সে প্রেগনেন্সি হয়েছে, সে কি প্রথম থেকে প্রথম 12 সপ্তাহে প্রেগনেন্সি ধরে রাখলো নাকি লাস্টের 4 সপ্তাহে, মানে শেষের যখন ডেট কাছাকাছি তখন না, এই দুই সময় রোজা রাখাটা একটু চিন্তার বিষয়। বিকজ প্রথম ট্রাইমেস্টারে বাচ্চা গ্রোথ, তখন কিন্তু মা যদি বেশি না খাওয়া থাকে তাহলে গ্রোথ হবে না, আর লাস্ট ট্রাইমেস্টার শেষের ট্রাইমেস্টার কিন্তু বাচ্চার গ্রোথ আরও বেশি গ্রোথ হয়। কাজে সেই সময় যেন মায়ের যদি নিউট্রিশন কম হয় বা পানির পরিমাণ কমে যায় তবে বাচ্চার উপর কিছু ব্যাড ইফেক্ট আছে। কিন্তু মাঝখানের ট্রাইমেস্টার মানে 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহ এই সময় রোজায় বেশি মায়ের উপর বেশি এফেক্টটা হয় না। আচ্ছা, কাজে এটা একটা ট্রাইমেস্টার ভিত্তিক। দু নম্বর হলো বাচ্চা ছোট হতে পারে সাইজ একটু, বুঝছো? যদি ক্রনিক্যাল মা আগে থেকে ম্যালনারিস্ট মা, ও আগে থেকে নারিশ ভালো ছিল না, এখন আবার সে রোজা রাখছে, এই সমস্ত ক্ষেত্রে ওই বাচ্চাগুলি সাইজে ছোট হবে। তো সাইজে ছোট হলে এটা ভাবার কোনো কারণ নেই যে সাইজের জল ডেলিভারি নর্মাল হবে, তা কিন্তু না, কাজে সাইজে ছোট হওয়া যাবে না, অ্যাভারেজ সাইজ থাকতে হবে। এই যে সাইজ ছোট হয়ে গেলে কি হয়, এই বাচ্চাগুলো যারা আইইউজিআর হয় তাদের পরবর্তী লাইফে কিন্তু সমস্যা, ডেলিভারি পরে না ঠিকঠাক আছে, কিন্তু কিন্তু এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন কিন্তু বাচ্চাগুলি কিছু মেডিকেল ডিসঅর্ডার দেখা দেয়। আরেকটা বিষয় চলে আসে যে যারা রোজা রাখছে অনেক সময় দেখা যায় যে যখন 20 উইকস থাকে বা 5 বা 6 মাস ওই সময়টাতে কিন্তু অনেকের জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস দেখা দেয়, সেক্ষেত্রে সেই মাদের আসলে কী করণীয় যদি তারা রোজা রাখতে চায়? মায়ের যদি কোনো ডিজিজ প্রসেস থাকে, যেমন ডিজিজ প্রসেস মোস্ট ইম্পর্টেন্ট হলো জিডিএম, মানে ডায়াবেটিস, প্রেগনেন্ট ডায়াবেটিস, হাইপার টেনশন একটা ইম্পর্টেন্ট, ইউরিনারি একটা ইনফেকশন একটা ইম্পর্টেন্ট, কিডনি ডিজিজ একটা ইম্পর্টেন্ট, কারণ আজকাল কিন্তু অনেক মায়ের কিডনি ডিজিজে প্রেগনেন্সি নিতে পারে, হয় প্রেগনেন্সি হয় ট্রিটমেন্ট করলে। তো কাজে এই সমস্ত ডিসঅর্ডারগুলি প্রেগনেন্সিতে খুব গুরুত্ব দিতে হবে। তোমার কথাটা আসলো ডায়াবেটিস, ডায়াবেটিস মায়েদের কী সমস্যা হয় প্রেগনেন্সিতে, সমস্যাটা হলো ওর ব্লাড সুগার কমেও যেতে পারে, ব্লাড সুগার বেড়েও যেতে পারে। তো কমে যাবে কোন সময়, এই যে না খাওয়া থাকলো না সকাল সেহরির থেকে পর্যন্ত, তো সে যদি এডিকুয়েট খাওয়া সেহরিতে না খায় তাহলে কিন্তু ব্লাড সুগার কমে যেতে পারে, এক নম্বর। এবং ইফতারের পরে সে যদি হঠাৎ করে বেশি খেয়ে ফেলে তারপরে হাইপার ব্লাড সুগার বেড়ে যাবে, তো কাজে দুই দিকেই সমস্যা। সেই জন্য যারা ডায়াবেটিক মা এবং যারা 100% কন্ট্রোলে আছে অন ডায়েট বা ওরাল ড্রাগে তারা ঠিক আছে, রাখতে রাখতেও পারে, কিন্তু দোজ হওয়ার যারা ইনসুলিনে আছে তাদের জন্য কিন্তু ফাস্টিং করাটা খুব ডিফিকাল্ট, বিকজ তাদের অবশ্যই হাইপোগ্লাইসিমা অথবা হাইপার হয়ে যেতে পারে। কাজে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে, তারা যদি রোজা রাখতেও চায় অ্যাবসোলিউটলি আন্ডার স্ট্রিক্ট কন্ট্রোলে থাকতে হবে এবং তার অবস্থিতিশনের যোগাযোগ করে তা রাখতে হবে। তবে আমি মনে করি ইনসুলিন নিয়ে যদি কোনো মা এবং একটু আনকন্ট্রোল ধরনের তাদের রোজা রাখা ঠিক হবে না। যদি হাইপারটেনশন কারো থাকে, আপনি ডায়াবেটিস সম্পর্কে বললেন, যদি কারো হাইপারটেনশন থাকে সেক্ষেত্রে আসলে তার মেডিকেশনস বা কী কী প্রিকশন নেওয়া উচিত? সাধারণভাবে যদি রোজা ছাড়াও একটা মায়ের যদি হাইপারটেনশন থাকে প্রেগনেন্সিতে, তাকে আমরা বলি প্রিক্লামশিয়া, এরকম যদি থাকে তাহলে বাচ্চার উপরে যথেষ্ট এফেক্ট হয়। কী এফেক্ট জানো, এই বাচ্চাগুলির সাইজ বাড়ে না, আইইউজিআর হয়, আর মায়েরও কমপ্লিকেশন হয়ে যেতে পারে। আচ্ছা, কাজেই যদি ও ফাস্টিং করে আবার না খেয়ে থাকে এই সঙ্গে, তাহলে তোর বাচ্চার ব্লাড সাপ্লাই আরও কমে যাবে ইউটারাসে, আরও বাচ্চা আইইউজিআর হওয়ার চান্স থাকবে। দু নম্বর হলো যে সমস্ত মেডিকেশন তাকে দেওয়া হয়েছে টু কন্ট্রোল দ্য ব্লাড প্রেশার, সেই মেডিকেশন যদি সে ঠিকমতো খেতে না পারে, কারণ ধরো কোনোটা 3 বার করে খেতে দিছে, তার অবস্থিতিশন তাকে 3 বার, সে তো 3 বার ম্যানেজ করতে পারবে না, তাই না, ওইটু সময়ের মধ্যে। কাজে যারা একদম মেডিকেশন আছে এবং খুব বেশি হাইপারটেনসিভ বা বাচ্চার মুভমেন্টের একটু সমস্যা, বাচ্চা আইইউজিআর মানে সাইজে খুব ছোট, তাদের বেলা রোজা রাখাটা একটু চিন্তা করে দেখতে হবে এবং তার অবস্থিতিশনের পরামর্শ নিয়ে রোজা রাখতে হবে। আচ্ছা, আর যদি রাখতেই হয় তাহলে তাকে ড্রাগটা সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে, যে ড্রাগটা সে খায় সেই ড্রাগটা অ্যাডজাস্ট করতে হবে, এবং ডিউরিং প্রেগনেন্সি সে একটু মোটামুটি রেস্টে থাকবে, লেফট সাইডে কাত হয়ে শুবে, যখন চেষ্টা করবে একটু বেশি রেস্ট নেওয়ার জন্য, যাতে ওই ব্লাড সাপ্লাই বাচ্চার ব্লাড সাপ্লাইটা একটু বাড়ে এবং বাচ্চাটা আইইউজিআর দিকে যে না যায় এটা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় চলে আসে যে যারা ল্যাকটেটিং মাদার তাদের ক্ষেত্রে আসলে রোজা রাখাটা কতটুকু নিরাপদ হতে পারে যদি সন্তান ব্রেস্ট ফিড করে? প্রেগনেন্সি যেমন মায়ের কাছে জরুরি, ঠিক বাচ্চাটা ডেলিভারির পরেও বাচ্চাকে ফিডিং করাটা মায়ের জন্য অতীব জরুরি। এখন যে বাচ্চা অ্যাবসোলিউটলি ব্রেস্ট ফিডিং এর উপর নির্ভরশীল, অন্য কিছু খায় না, সে মায়েদের কিন্তু 3 বার চিন্তা করতে রোজা রাখবে কিনা, বিকজ ও যদি ঠিকমতো হাইড্রেশন মেনটেন না হয়, মানে পানি জাতীয় জিনিসদের সঙ্গে খেতে না পারে, তাহলে কিন্তু বাচ্চা বুকে দুধ পাবে না, বিকজ বুকের দুধ অ্যাবসোলিউট নির্ভর করে মায়ের হাইড্রেশনের উপরে, মায়ের যত কতটা শরীরে পানি আসে সেটার উপর নির্ভর করে। যদি মায়ের ডিহাইড্রেশন হয় তাহলে বাচ্চা বেশ, সেক্ষেত্রে কিন্তু তোমার উচিত হবে না প্রেসিডি রাখা, তুমি এটা রোজা রাখা কিন্তু পরবর্তী রাখার সুযোগ আছে, তো কাজে সেই ক্ষেত্রে যদি অ্যাবসোলিউটলি বাচ্চা বেশ ফিরে নির্ভর করে তাহলে আমার মনে হয় সেটা রোজা রাখা মায়ের জন্য অসুবিধা, বিকজ বাচ্চা এই ডিহাইড্রেশন হওয়ার আসলে লক্ষণটা কি কি যায়? প্রথম হলো ওর খারাপ লাগবে, খুব ডিজি লাগবে, মাথা ঘুরবে, ডিজি ডিজি লাগবে। দু নম্বর হলো তার পেশাবের পরিমাণ কমে গেছে,
প্রস্রাব যেটা আগে থাকতো তাতে অনেক কমে গেছে, পেশাবের কালারটা বদল হয়ে যাবে, পেশাবটা হলুদ কালার হয়ে যাবে এবং বার্নিং হবে, পেশাব পড়ার সময় জ্বালাপড়া করবে। দুই নম্বর হলো তার দেখবে যে ওজনের মাত্রা, মায়ের নিজের ওজনের মাত্রা একটু কমে গেছে। আর তিন নম্বর, যদি সত্যি সত্যি এস্টাবলিশ ডিহাইড্রেশন হয় তাহলে বাচ্চার মুভমেন্টও কমে যাবে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। প্রেগনেন্ট মায়েরা যারা আপনি বলছিলেন যে তারা রোজা রাখতে পারবে যদি তাদের ফিজিক্যাল কন্ডিশন যদি ঠিক থাকে, যাদের ডায়াবেটিস রয়েছে হাঁটাহাঁটির ব্যাপারটা আপনারা সাজেস্ট করে থাকে যে টুকটাক কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকতে হবে, সেই হাঁটাহাঁটি আসলে কখন করলে ভালো হয় ডায়াবেটিক মায়েদের জন্য? এই যে রোজা রাখাটা একটু এটাও একটা ইম্পর্টেন্ট যে সে তো যেহেতু ফাস্টিং এমনি খায় না, তাকে আমরা অ্যাডভাইস দেবো তুমি এনার্জি নষ্ট কম নষ্ট করো, তো তখন হাঁটতেও পারে না, সেই জন্য প্রেগনেন্সির ডায়াবেটিস অনেক বেড়ে যায় না, সেই জন্য ওই সমস্ত মায়েদের। তবে যারা হেলদি, অ্যাবসলিউটলি হেলদি, তারা ঘরের মধ্যে যে সমস্ত কাজ, ছোটোখাটো কাজ, নড়াচড়া করা, রান্নাবড়া করা, সেগুলো তারা করতে পারে, তাতে স্বাভাবিক কাজকর্ম করতে কোনো অসুবিধা নেই। বাট দোজ হু আর হেলদি। ম্যাম, আমরা আরও বিস্তারিত জানবো, তবে তার আগে দেখে নিই আমাদের স্বাস্থ্য প্রতিদিন নিয়মিত আয়োজন, কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা দেখে নিয়েছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অন্য 11টি মাস অপেক্ষা রমজান মাস একেবারেই ভিন্ন। খাদ্যাভ্যাস, জীবনযাপন, পাশাপাশি খাবারের সময়, এই প্রতিটি বিষয়ে দেখা যায় পরিবর্তন। সেজন্য রমজান মাসে অবশ্যই খাদ্যাভ্যাস হতে হবে সুষম ও সুনিয়ন্ত্রিত। রমজান মাসে বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার ও অতিরিক্ত তেল চর্বিজনিত খাবার গ্রহণ করার ফলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনার বিভিন্ন ধরনের রোগ থাকে, সেই রোগের পরিমাণটা বা সেই রোগগুলো কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যেতে পারে যদি আপনি অনিয়ন্ত্রিত বা অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে থাকেন। ইফতার থেকে সেহেরি, এই সময়টাতে আমরা রমজান মাসে খাবারের পরিমাণটা গ্রহণ করে থাকি আর আমরা পানাহার ব্যতীত থাকি সেহেরি থেকে ইফতার পর্যন্ত। কিন্তু অন্যান্য সময় আমরা কিন্তু দেখা যায় যে সন্ধ্যা থেকে বলি যে আপনি খাবারের পরিমাণটা কমিয়ে দেন। রমজান মাসে যেহেতু এর ব্যতিক্রম ঘটে, অবশ্যই আপনার ইফতার থেকে সেহেরি পর্যন্ত সময়টিতে অল্প অল্প করে বারে বারে খাবার গ্রহণ করতে হবে। ইফতারটি হতে হবে সুষম আর সহজেই যেন সেই খাবারটি হজম হয়ে যায় বা সহজ পাচ্য খাবার, কেননা দীর্ঘ সময় পানাহার ব্যতীত থাকার ফলে আপনি যদি অতিরিক্ত ভারী খাবার গ্রহণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বদহজম বা হজমজনিত বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। সেজন্য অবশ্যই আপনার ইফতারে খাবার যেগুলো গ্রহণ করবেন সেগুলো যেন খুব সহজেই হজম হয়ে যায় এমন খাবার দিয়েই আপনার ইফতারের মেনু প্ল্যানিং করা উচিত। কিন্তু আমরা এই বিষয়টি কিন্তু একেবারেই খেয়াল রাখি না। আমরা অতিরিক্ত ভাজা পোড়া খাবার, বিভিন্ন মশলাদার বা চটকদার খাবার রমজান মাসে ইফতারের টেবিলে পরিবেশন করে থাকি, যেটি আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে রমজান মাসে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষের মধ্যে অ্যাসিডিটি বা বদহজমজনিত জটিলতা দেখা দেয়। এজন্য সবার প্রথমে ইফতার খোলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে একটি বা দুটি খেজুর মুখে দিয়ে তারপর ইফতার খোলা উচিত। তারপরে অল্প করে আপনি 2-3 ঢোক করে পানি গ্রহণ করতে পারেন, একবারে অতিরিক্ত পানি পান করা যাবে না। তার পরবর্তীতে আপনি সহজেই হজমযোগ্য যেমন বিভিন্ন স্যুপ হতে পারে বা আপনি বিভিন্ন তরল যে কোনো খাবার বা বিভিন্ন ফলের জুস বা স্মুদি এগুলো গ্রহণ করতে পারেন। তারপরে আপনি আপনার মাগরিবের সালাদটি আদায় করে এসে অল্প অল্প করে প্রোটিন জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় যে কোনো খাবার গ্রহণ করতে পারেন। আমরা রোজার দিনে দেখা যায় সেহেরি আর ইফতার এই সময়টিতে প্রাধান্য দিতে বলি, কিন্তু ইফতারে কিন্তু আপনাকে অল্প অল্প করে যেহেতু খাবার গ্রহণ করতে হবে, আপনি অবশ্যই ছোলা বা বিভিন্ন ধরনের যে মশলাদার খাবারগুলো থাকে বা ডুবো তেলে ভাজা বিভিন্ন ধরনের পাকোড়া, বড়া এগুলো থাকে, এগুলোর পরিবর্তে আপনার গ্রহণ করা উচিত বিভিন্ন ধরনের দই চিড়া জাতীয় খাবার বা বিভিন্ন ফলের তৈরি মিক্স ফ্রুট সালাদ এই জাতীয় খাবারগুলো। এগুলো কিন্তু আপনাকে সুরক্ষা দান করতে সাহায্য করবে। ইফতারে আপনি আরেকটি বিষয় মাথায় রাখতে পারেন, হালিম কিন্তু খুব ভালো চমৎকার একটি ইফতারের উদাহরণ হতে পারে, কারণ সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটি সুন্দর কম্বিনেশন থাকে। আপনি চাইলে বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডাল দিয়ে তৈরি করে নিতে পারেন, চাল ডাল মিশিয়ে খিচুড়ি তৈরি করে নিতে পারেন, এতেও কিন্তু একটি খুব ভালো ইফতারের উদাহরণ হতে পারে। তার পরবর্তীতে যে বিষয়টি সেটি হচ্ছে রাতের খাবার। ইফতার অতিরিক্ত গ্রহণ করার ফলে আমরা দেখা যায় রাতের খাবার একেবারেই খেতে চাই না,
এই বিষয়টি অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। রাতে অল্প কিছু হলেও খাদ্য তালিকায় খাবার রাখা উচিত, এতে করে আপনার খাবারে সুষম ব্যালেন্স করতে সাহায্য করে। আপনি একটি রুটি, একটি সামান্য পরিমাণে সবজি, এক কাপ সবজি অথবা একটি ডিম রাখতে পারেন, অথবা চাইলে এক গ্লাস দুধও কিন্তু রাখতে পারেন। আর ইফতারের আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি ছোলা ভুনে খাওয়ার পরিবর্তে ছোলাটিকে যদি সেদ্ধ করে সেই ছোলাটিও খাবার তালিকায় রাখেন, সাথে সালাদ রাখলেন, আর সাথে আপনি কিছু পরিমাণে পছন্দের যে ভাজা পড়ে সেখান থেকে একটি বা দুটি সিলেক্টিভ আইটেম রাখতে পারেন। সবগুলো খাবার বা অতিরিক্ত না খাওয়ার পরিবর্তে আপনি দু একটি সিলেক্টিভ আইটেম রাখলে সেটি আপনার জন্য খুব ভালো কার্যকর ভূমিকা রাখবে। আপনি চাইলে সোলার যে সালাদের কথা বললাম সেই সালাদটি কিন্তু আপনার রাতের খাবার হিসেবেও রাখতে পারেন। তার পরবর্তীতে সেহেরির কথা, সেহেরিতে অবশ্যই আপনাকে একটি সুষম খাদ্য তালিকা মেনে চলতে হবে, কেননা দীর্ঘ সময় আপনাকে রোজা থাকার ক্ষেত্রে যে শক্তি প্রদান করবে সেটি হচ্ছে সেহেরির খাবার। সেজন্য সেহেরিতে আপনি যে খাবারগুলো গ্রহণ করবেন সেখানে যেন জটিল শর্করা থাকে সেই বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। লাল চাল বা লাল আটার তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী থাকতে পারে, আপনি চাইলে ভাত খেতে পারেন, আপনি চাইলে রুটি খেতে পারেন, আপনি চাইলে চাল দিয়ে তৈরি বিভিন্ন অন্য যে কোনো খাবারও খেতে পারেন। সাথে অবশ্যই খুব ভালো অ্যামাউন্ট অফ আপনার শাকসবজি থাকতে হবে, কেননা শাকসবজি থেকে ফাইবার পাওয়া যায়, গুড কম্বিনেশন হিসাবে কাজ করবে। এখান থেকে কিন্তু আপনি আপনার দেহে যে ভিটামিন মিনারেলস যেই ডেফিসিয়েন্সি যেন না হয় সেটা সুরক্ষা দান করতে কিন্তু এই শাকসবজিগুলো খুব ভালো কার্যকর ভূমিকা রাখবে। আর অবশ্যই মাছ মাংস বা ডাল ডিম যে কোনো একটি প্রোটিন জাতীয় খাবার রাখতে হবে। আর আপনি সেহেরি অবশ্যই যখন আপনার ফজরের আজান দিবে তার খুব বেশি আগে করে ফেলবেন না, এতে করে কিন্তু খুব দ্রুত ক্ষুধা লেগে যেতে পারে। সেজন্য অবশ্যই আজান দেওয়ার খুব সন্নিকটের সময় অনুযায়ী আপনার উচিত আপনার সেহেরি গ্রহণ করা। আর আপনি চাইলে যদি রাতের খাবার হিসাবে দুধ গ্রহণ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক গ্লাস দুধ রাখতেই পারেন সেহেরিতে। আর অবশ্যই পানি পান করতে হবে, কেননা দেখা যায় যে যেহেতু গরমের সময় রোজা আমাদের শরীর সহজেই ডিহাইড্রেটেড হয়ে যাবে, এই জন্য অবশ্যই শরীরকে ডিহাইড্রেটেড মুক্ত রাখতে হলে বা হাইড্রেটেড রাখতে হলে আপনাকে কমপক্ষে 8-10 গ্লাস পানি পান করতে হবে। আশা করি রমজান মাসে এই ছোটোখাটো টিপসগুলো যদি মেনে চলেন আপনি সেহেরি থেকে ইফতার পর্যন্ত যে সময়টা আছে তখন যে পানাহার ব্যতীত থাকবেন সেই সময় খুব সহজেই সার্ভাইভ করে কোনো সমস্যা মুক্ত ভাবেই থেকে বা জটিলতা মুক্ত থেকে রমজানের রোজা করতে পারবে। ম্যাম, এখন আমরা যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে খুব কমন একটি সমস্যা দেখা যায়, ইউরিন ইনফেকশন। সেক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা একজন গর্ভবতী মা আসলে কীভাবে রাখতে পারেন? প্রেগনেন্সিতে অন্যান্য ডিজিজের চাইতে সবচেয়ে কমন যে মেডিকেল ডিজর্ডার সেটা হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সেটার কারণ অনেক কারণ আছে, কারণ হলো প্রেগনেন্সিতে তোমার কিছু হরমোন রিলিজ হয় শরীরে, প্রোজেস্টেরন নামে একটা হরমোন আসে, ওই হরমোনটা ইউরিনের যে যেখানে ইউরিন তৈরি হয় তারপর তো ওটা ইউরিন ইউরেটার দিয়ে ব্লাডারে আসে, তারপরে ইউরিন ইউরেথ্রা দিয়ে আসে। এই যে যে ট্র্যাকটা, এই ট্র্যাকটাকে রিল্যাক্স করে দেয়, মাসলুল অ্যাক্টিভিটি কমায় দেয়, সো সেখানে স্টেসিস হয়, থেকে যায় ইউরিন অনেকক্ষণ পর থেকে যায়, যার জন্য তারা ইউরিন ইনফেকশন মাত্রাটা বেশি হয় ডিউরিং প্রেগনেন্সি। আর যাতে ফার্স্টিংয়ের কথা বলছি সেখানে তো আরও সমস্যা, বিকজ যদি বললাম ডিহাইড্রেশন হয়ে যায়, যে ডিহাইড্রেশন হয়ে গেলে তাদের দে আর ভেরি মাস প্রোন টু ডেভেলপ ইনফেকশন। তাহলে কী করণীয় এই এটা অ্যাভয়েড করার জন্য, কী করণীয় অ্যাভয়েড করে ওই যে প্রথম কথাটা যেটা, সে হাইড্রেশন মেনটেন করবে, খাওয়া দাওয়া ঠিকমতো করবে। দুই নম্বর হলো যে যখনই তার মনে হবে যে বার্নিং তাহলে তাকে ডাক্তারের কাছে গিয়ে ওইটা ঠিক করে আনতে মানে দেখবে। আর যদি বাই চান্স তার ইউরিন ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু তার যদি এরকম হয়েই যায় তাহলে তাকে ফাস্টিং করা বাদ দিতে হবে। তাহলে কী করতে হবে, সেক্ষেত্রে ইউরিনটা কালচার করে দেখতে হবে তার সত্যি কোনো অ্যান্টিবায়োটিক দরকার কি না। যদি অ্যান্টিবায়োটিক লাগে এবং ইউরিনটি হয়েই যায় অফকোর্স তার ট্রিটমেন্ট লাগবে, ফুল ট্রিটমেন্ট লাগবে, কারণ হাফ ট্রিটমেন্টের কোনো সুযোগ নেই। অন্য সময় যদিও তুমি ট্রিটমেন্ট বাদ দিই কিন্তু প্রেগনেন্সিতে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় একদম তার পুরোপুরি ট্রিটমেন্ট দিয়ে যেতে হবে। এবং ইউটিআই চিকিৎসা অন্য অ্যান্টিবায়োটিক ডিফারেন্ট, কী জানো, একদম ডোজও বেশি ডিউরেশনও বেশি। আচ্ছা, মানে ডোজ করে 500 মিলিগ্রাম এই টাইপের করে যদি আমরা ই দেই
এম্পিসিলিন গ্রুপের ড্রাগ দিই, আর যদি আমরা সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ দিই তাহলে বিডি করে 10-14 days, একদম 10-14 দিন খাইতে হবে ইউরিন ইনফেকশন, এবং তার সঙ্গে অবশ্যই তোমার হাইড্রেশন মেনটেন করতে হবে। আচ্ছা, অর্থাৎ পুরোপুরিভাবে সেই ইউরিন ইনফেকশনটা নির্মূল করতে হবে এবং পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা এনটিভির পক্ষ থেকে। তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা দেখে নিয়েছি, আমাদের আগামী পর্বে কি থাকছে। চোখের আমরা প্রধানত আসলে তিনটা ত্রুটির কথা বলি, পাওয়ারজনিত ত্রুটি যেটা, সেটা একটা একটা প্লাস, যেমন আমি বলবো যে সে অনেক দূরে মোটামুটি দেখতে পায় কিন্তু একটা কাছের জায়গাতে দেখতে পায় না, মাঝামাঝি একটা জায়গাতে দেখতে পায় না, এটাকে আমরা বলি হাইপারমেট্রোপিয়া। এটা আমরা প্লাস যে লেন্স সেটা দিয়ে আমরা কারেকশন করি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।